পাহাড়ি অঞ্চলের পাশাপাশি এবার সমতলেও হচ্ছে কফির বাগান, ফলনও হচ্ছে ভালো। কৃষি বিভাগের সহায়তায় 2021 সালে নরসিংদীর বেলাবো উপজেলার নীলক্ষিয়া গ্রামের সালাউদ্দিন মোল্লার এক বিঘা জমিতে 135টি চারা রোপণের মধ্য দিয়ে পরীক্ষামূলক চাষাবাদ শুরু করে কফির। কৃষি নির্ভর এই অঞ্চলে প্রথমে কফি নিয়ে এলাকার কৃষকদের আগ্রহ না থাকলেও পরীক্ষামূলক চাষে ফলন ভালো হওয়ায় এখন বেড়েছে আগ্রহ। 1-1.5 লক্ষ টাকার মতন আমার খরচ আছে এই বাগানে, এবং এবছর যে ফলনটা আসছে আলহামদুলিল্লাহ, এক একটি গাছের মধ্যে 3-4 কেজির মতন ফলন আসছে। সমতল ভূমির কফি বাগান দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। কফি বাগান করতে অনেকে আগ্রহ প্রকাশ করেছেন। আমরা এখানে আসার মাধ্যমে আমরা আসলে দেখতে চাচ্ছিলাম যে আসলে উনি কি প্রক্রিয়াতে কিভাবে উনি এত সফল হচ্ছে। অল্প সহজে খুব লাভবান হয়ে যাবে আর কি। এটা থেকে আমরা আইডিয়া নিই যে কিভাবে সামনের দিকে আগানো যায় বা এটা করলে কিরকম উপকৃত হবো। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। এদিকে কফি বিন সংগ্রহ ও বাজারজাতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানায় স্থানীয় কৃষি বিভাগ। কফি আহরণের যে আধুনিক যন্ত্রপাতি সেটি সরবরাহের জন্য বলেছি। ওনারা আশ্বাস দিয়েছেন যে ওদের ভবিষ্যতে আমাদেরকে এই ধরনের কারিগরি সহায়তা দেবেন। সেক্ষেত্রে আমরা পেলে আমরা মনে করি যে আমাদের এই কফি বাগান আরও সম্প্রসারিত হবে। বর্তমানে বাংলাদেশে বিশ্বের 40টি দেশ থেকে কফি আমদানি করা হয় আর বছরে চাহিদা 2000 টন। সময় সংবাদ, নরসিংদী।